আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এসির ইনডোর ইউনিটে কি কি কারণে আইসডমে কিভাবে এই সমস্যা সমাধান করা যায় তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা স্প্রিড টাইপ এসির ইনডোর ইউনিটে আইস জমার বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হল রিলে শর্ট হয়ে আউটডোর ইউনিট কন্টিনিউ চালু থাকা অর্থাৎ রিমোট ব্যবহার করে এসি অফ করলেও রিলে শর্ট হয়ে যাওয়ার কারণে কম্পেশার সার্বক্ষণিক চালু থাকে এবং ইনডোর ইউনিটের বোলোয়ার ফ্যান বা রানার সম্পূর্ণ বন্ধ থাকায় বাতাস ফলো হয় না ফলে বরফ জমতে থাকে এ অবস্থায় পাওয়ার সাপ্লাই অফ রাখতে হবে এবং সার্কিট খুলে রিলে পরিবর্তন করে পুনরায় এসি চালু করতে হবে এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যার জন্য বাটারের চেম্বারের মধ্যেও আইস জমতে পারে ময়লা জমে এয়ার ফিল্টার ব্লক হয়ে যাওয়া ব্লোয়ার মোটর নষ্ট হয়ে গেলে বা স্পিড কমে গেলে ব্লোয়ার ফ্যান হতে অল্প পরিমাণে বাতাস আসলেও আইস জমতে পারে কুলিং কয়েল ব্লক হয়ে গেলে এবং গ্যাস লো হয়ে গেলেও আইস জমতে পারে দর্শক বন্ধুরা একটু খেয়াল করেন এসির চেম্বারের ভেতরে বরফ জমে যাওয়ার কারণে ধোঁয়া উঠছে যা স্বাভাবিকভাবেই বরফের কারণে ধোঁয়া হচ্ছে তো আমি পাওয়ার সাপ্লাই প্রথমেই অফ করে রেখেছি এবং মিটার ক্লিপ অন মিটার ব্যবহার করে দেখেছি যে আমার এসি অফ থাকা অবস্থায়ও বাহিরের ইউনিট চলছে অ্যাম্পিয়ার শো করছে তো স্বাভাবিকভাবেই পানি ছিটিয়ে দিলেই বরফ পানি হয়ে ড্রেন লাইন দিয়ে বের হয়ে যাবে তো আমি পানি ছিটিয়ে স্প্রে গান দিয়ে পানি ছিটিয়ে বরফগুলো গলিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে সার্কিট রিপেয়ার করে বা রিলে পরিবর্তন করে এসি চালু করব তো পানি ছিটিয়ে দিলেই সুন্দরভাবে বরফগুলো গলে ড্রেন লাইন থেকে পানি বের হয়ে যাবে তো এবং ফিল্টারগুলো মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হবে যাতে ময়লা জমে জাম না হয়ে যায় তো ফিল্টার ব্লক হয়ে গেলে এ ধরনের সমস্যা হতে পারে তো বরফ জমে গেলে কোনো কারণেই ব্লোয়ার ফ্যান চলবে না জাম হয়ে যাবে ব্লোয়ার ফ্যান বরফের কারণে জাম থাকবে তো এই অবস্থায় যদি এসি চালানো হয় তাহলে ব্লোয়ার মোটর পুড়ে যেতে পারে স্বাভাবিকভাবেই পুড়ে যাবে কারণ ব্লোয়ার ফ্যান যখন বরফের কারণে জাম হয়ে যাবে তখন ফ্যান ঘুরবে না এবং মোটর পুড়ে যাবে তো কিছু পানি ছিটিয়ে দিয়ে অপেক্ষা করলে বা ফ্যান চালু করে দিলেই সিলিং ফ্যান চালু করে দিলেই আস্তে আস্তে বাতাসের কারণে বরফ গলে যাবে দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে এসি সাধারণ সার্ভিসিংয়ের কিছু ভিডিও দেওয়া রয়েছে তার ভিতরে বোলোয়ার ফ্যান পরিবর্তন ইনডোর আউটডোর ইউনিট পরিষ্কার কিভাবে করবেন এবং জেলি জমে গেলে কিভাবে জেট পাম্প ব্যবহার করে এসির ইনডোর পরিষ্কার করতে হয় তার কিছু ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন এবং এসির ইনডোর ইউনিট হতে পানি ওভারফ্লো হলে কিভাবে সমাধান করবেন ড্রেন লাইন পরিষ্কার করবেন তারও ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখেন আমি হালকা পানি ছিটিয়ে বরফগুলো গলিয়ে নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি বরফ গলে পানি হয়ে ড্রেন লাইন দিয়ে বের হয়ে যাবে তো বরফটা চুপসে গেছে তো দেখেন এখানে স্নো আকারে আইস জমে আসে পানি স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করলে বরফ কেটে যাবে এবং টুথব্রাশ ব্যবহার করে চেম্বারের ভিতরে যে ফিন্স রয়েছে তার ময়লা আস্তে আস্তে উঠিয়ে ফেলতে হবে রিলে শর্ট হয়ে এ ধরনের সমস্যা হলে দক্ষ এসি টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করে নেওয়াই উচিত সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আলাইকুম